ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা প্রথমবার আমাদের শুনছো বা দেখছো তাদের জন্য বলি, ছুটি প্রেজেন্টস হলো তোমাদের মতো ছোটদের জন্য এক ইলাস্ট্রেটেড অডিও ম্যাগাজিন চ্যানেল। আমাদের গল্প এবং বিষয়গুলো তোমাদের মতো শিশু কিশোর কিশোরীদের কথা মাথায় রেখে তৈরি করা, আর অবশ্যই তাঁদেরও ভালো লাগবে যারা বয়সে বড় হয়ে গেলেও তাদের ছোটবেলাটাকে আবার ফিরে পেতে চান এর মাধ্যমে। তাই শুনতে থাকুন ছুটি প্রেজেন্টস, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ছোট বন্ধুরা, আগের পর্বে আমরা শুনেছি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর গবেষণার একটা অংশ, যা মূলত গাছের উত্তেজনায় সাড়া দেওয়া এবং তাদের স্নায়ুতন্ত্রের পরীক্ষা নিরীক্ষার উপরে। আজ আমরা আলোচনা করব পদার্থবিদ জগদীশচন্দ্র বসু সম্পর্কে। 1907 সালে ইতালীয় বিজ্ঞানী গুইলিয়েলমো মার্কনি রেডিও আবিষ্কারের পেটেন্ট পান মাত্র 23 বছর বয়সে। ইতালির আবিষ্কারক এবং ইঞ্জিনিয়ার প্রথমবারের জন্য লং ডিস্টেন্স ওয়্যারলেস টেলিগ্রাফ এবং রেডিও সিগন্যাল ব্রডকাস্টিংকে বাণিজ্যিকভাবে জনসমক্ষে আনেন। এখানে উল্লেখ্য, তিনি তার নোবেল পুরস্কারের বক্তৃতায় বলেছিলেন, তার যন্ত্রটি কীভাবে, মানে ঠিক কোন বৈজ্ঞানিক কার্যপদ্ধতি মেনে কাজ করে তা তিনি তখন জানতেন না যখন তিনি তা আবিষ্কার করেন। একজন বড় মাপের বৈজ্ঞানিক না হলেও উদ্ভাবক হিসেবে এবং বাণিজ্যিক প্রচারের সাফল্যের দিক থেকে অবশ্যই তার নিরলস প্রচেষ্টা উল্লেখযোগ্য। ইতালি থেকে তার ইংল্যান্ডে এসে সাফল্য লাভ এবং সেখান থেকে আমেরিকায় পাড়ি। 1912 সালে যখন RMS টাইটানিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে, তখন সেই জাহাজের ট্রেন্ড মার্কনি কোম্পানি রেডিও অপারেটররাই RMS কার্পেথিয়াকে SOS সংকেত পাঠায়। এবার একটু পিছিয়ে যাই 1894 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তখন রেডিও ওয়েভের উপর গবেষণা করছেন। সেই বছরেই কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি প্রথম ওয়্যারলেস ট্রান্সমিশন এবং রিসেপশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর প্রদর্শন করেন। এই প্রসঙ্গে শ্রী বসু এক জায়গায় লিখেছেন, অদৃশ্য আলোক ইট পাটকেল ঘর বাড়ি ভেদ করে অনায়াসেই চলে যায়, সুতরাং এর সাহায্যে বিনা তারে সংবাদ প্রেরণ করা যেতে পারে। 1895 সালে কলকাতা টাউন হলে এ সম্বন্ধে বিভিন্ন পরীক্ষা প্রদর্শন করেছিলাম। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকেনজি উপস্থিত ছিলেন। বিদ্যুৎ তরঙ্গ তার বিশাল দেহ এবং আরও 2টি রুদ্ধ কক্ষ ভেদ করে তৃতীয় কক্ষে নানা প্রকার তোলপাড় করেছিল। একটা লোহার গোলা নিক্ষেপ করল, পিস্তল আওয়াজ করল এবং বারুদের স্তূপ উড়িয়ে দিল। এমনকি মার্কনির পেটেন্ট প্রসঙ্গে বলেন, 1907 সালে মার্কনি তারহীন সংবাদ প্রেরণ করার জন্য পেটেন্ট গ্রহণ করেন। তার অত্যদ্ভুত অধ্যাবসায় ও বিজ্ঞানের ব্যবহারিক উন্নতি সাধনের কৃতিত্বে পৃথিবীতে এক নতুন যুগের প্রবর্তন হল। পৃথিবীর ব্যবধান একেবারে ঘুচে গিয়েছে। আগে দূরদেশে কেবল টেলিগ্রাফের সংবাদ প্রেরণ করা যেত, এখন বিনা তারে সর্বত্র সংবাদ প্রেরণ করা সম্ভব। এটা পড়ার পরে মনে হয়, এমন একজন মহান মানুষ মার্কনির বিষয়ে মনে কোনো ক্ষোভ রাখেননি। দুজনের গবেষণার বিষয়েই অনেক মিল ছিল এবং মোটামুটি একই রকম সময়েই তারা তাদের গবেষণা চালিয়েছেন। এই গবেষণা চলার সময়ে জগদীশচন্দ্র বসুর সাথে মার্কনির সাক্ষাৎ হয়। জগদীশচন্দ্র কোনো পেটেন্ট আবেদন করেননি, অপরপক্ষে মার্কনি তা আবেদন করেন। অবশেষে 1907 সালে এই পেটেন্ট গ্রান্টেড হয়। তবু মার্কনির মতো এই নবীন উদ্ভাবকের প্রচেষ্টায় প্রশংসাই করে গিয়েছেন শ্রী বসু। এখানেই তার মহানুভবতা। এবার আসি গবেষক জগদীশচন্দ্র বসুর রেডিও ওয়েভ সংক্রান্ত গবেষণার বিস্তারিত আলোচনায়। ভারতে ফিরে আসার পর 1894-95 সালে অধ্যাপক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণা শুরু করেন মাইক্রোওয়েভের প্রতিসরণ বা রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশনের উপর। 1895 সালে কলকাতা টাউন হলে শ্রী বসু এ বিষয়ে যা প্রদর্শন করেন তা ছিল মাইক্রোওয়েভ সিগন্যাল, যেখানে মার্কনি কাজ করেছিলেন মিডিয়াম ফ্রিকোয়েন্সি ওয়েভ নিয়ে।
শ্রী বসু বুঝেছিলেন যে মাইক্রোওয়েভ অনেকাংশে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি। মাইক্রোওয়েভের মতো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর তরঙ্গের অনেকাংশে মিল পাওয়া যেতে পারে এবং এর গবেষণাতেই রয়েছে ভবিষ্যৎ বিজ্ঞানের উন্নতি। এই গবেষণার ফলস্বরূপ তিনি মাইক্রোওয়েভের মোটামুটি সমস্ত রকমের চরিত্রগত বৈশিষ্ট্য অনুসন্ধান করে লিপিবদ্ধ করেন। এই সময়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিটেকশন বা শনাক্তকরণ, অর্থাৎ এই তরঙ্গ রিসিভ বা গ্রহণ করে তা ডিটেক্ট করা, তার গুরুত্বপূর্ণ গবেষণা কার্যের মধ্যে অন্যতম। তৎকালীন রেডিও ওয়েভের সাহায্যে রেডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য কোহারার নামে একটি যন্ত্র ব্যবহার করা হতো। এই সময়কার রেডিও ওয়েভ সিগন্যাল আজকের এএম রেডিও স্টেশনের উৎপন্ন হওয়া রেডিও সিগন্যালের মতো নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ছিল না। সেই যুগের ওয়্যারলেস টেলিগ্রাফি বা রেডিওগ্রাফিতে ট্রান্সমিটার মানে সংকেত প্রেরণ করার যন্ত্র অন আর অফ করে সংকেত পাঠানো হতো এবং এই অন অফ সংকেতকেই কোহারার নামে এক যন্ত্রের সাহায্যে ডট এবং ড্যাশে রূপান্তরিত করা হতো। এই ডট আর ড্যাশ দিয়েই টেলিগ্রাফের মোর্স কোড তৈরি হয়। যাই হোক, এই সংকেতের গ্রাহক যন্ত্রটিকে শুধুমাত্র সংকেতের উপস্থিতি বা অনুপস্থিতির মানে প্রেজেন্স বা অ্যাবসেন্সে বুঝতে হতো। অডিও সিগন্যালে রূপান্তর করা যেত না, শুধুই ডিটেকশনের কাজ করত। সাধারণত এই সমস্ত কোহারার ডিটেক্টর এর ভিতরে একটি নলের ভিতর সূক্ষ্ম সূক্ষ্ম ধাতব কণা রাখা থাকত, আর এই নল বা টিউবটিকে রাখা হতো মেটালিক কন্ডাক্টর বা বিদ্যুতের সুপরিবাহী ধাতবপাতের কাছাকাছি। ধাতবপাতের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করলে নলের ভিতরকার ধাতব কণাগুলি এক জায়গায় একে অন্যের গায়ের উপর এসে পড়ে আর বিদ্যুতের সুপরিবাহী হয়ে ওঠে। সহজ কথায় বলতে গেলে এই কোহারার যন্ত্রটি রেডিও ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিসিটির উপস্থিতিতে বিদ্যুতের সুপরিবাহী হয়ে ওঠে। তখন কোহারার ইলেকট্রোডটি যা একটি ডিসি সার্কিটের সাথে যুক্ত থাকে সেটি একটি ক্লিক শব্দ তৈরি করে কিংবা পাতার উপর একটি বিন্দু এঁকে দেয়। এই হলো রেডিও ওয়েভ অফ থেকে অন হওয়ার প্রক্রিয়া। এরপরে যখন তা অন থেকে অফ হয় তখন এক সমস্যার তৈরি হয়। কোহারারের ধাতব কণাগুলি একবার একে অন্যের ঘাড়ের উপর এসে পড়ার পর আবার পুরনো অবস্থায় ফিরে যেতে পারে না, ফলত রেডিও ওয়েভ অফ হয়ে গেলেও কোহারার বিদ্যুতের সুপরিবাহী থেকে যায় এবং পরবর্তী পরিবর্তনের মানে অফ থেকে অন হওয়াটা আর ডিটেক্ট করতে পারে না। এই সমস্যাটা কোহারারের বহু পুরনো সমস্যা। গবেষক জগদীশ চন্দ্র বসু এই ব্যবস্থায় বেশ কিছু উন্নতি সাধন করেন। তিনি একটি ধাতব কাপের ভিতর তরল মার্কারির একটি পুল তৈরি করেন। মার্কারির চারপাশে একটি ইনসুলেটিং অয়েল বা বিদ্যুতের কুপরিবাহী তেলের আস্তরণ তৈরি করেন। একটি লোহার তৈরি ডিস্ক সেই তেলের আস্তরণের পর্যন্ত পৌঁছয়। রেডিও ফ্রিকোয়েন্সি সেই ইনসুলেটিং অয়েলকে ভেঙে দেয় এবং সেই সংকেত লোহার মধ্যে দিয়ে মার্কারের মধ্যে প্রবাহিত হয়। কোহারারের এই উন্নততর ডিজাইন উদ্ভাবন করলেও তিনি কিন্তু পেটেন্টের জন্য আবেদন করেননি। দু বছর পরে মার্কনির ট্রান্সঅ্যাটলান্টিক ওয়্যারলেস রিসিভারে কোহারারের এই ডিজাইনটি ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভের অপটিক্যাল প্রপার্টি নিয়ে গবেষণার জন্য তিনি একটি ছোট 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের যন্ত্র বানান, যাতে সম্ভবত সর্বপ্রথম ওয়েভ গাইড এবং হর্ন অ্যান্টেনা ছিল। মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে আজকের যুগে এ ব্যাপারটা অতি সাধারণ হলেও 1895 সালে এই জিনিস অভাবনীয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার গবেষণায় সূর্যের বিকিরণে
ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় বিকিরণের অস্তিত্বের কথা বলেন। তখন তা প্রমাণ না হলেও অবশেষে 1944 সালে তা প্রমাণিত হয়। শ্রী বসুর গবেষণায় তৈরি একটি মাল্টিবিম রিসেপ্টার আমেরিকার অ্যারিজোনায় স্থাপিত NRAO 12 মিটার টেলিস্কোপে ব্যবহৃত হয়। NRAO অর্থাৎ ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি। শ্রী বসুর 1897-এর মূল পেপার থেকে নানান ধারণাকে বাস্তবে রূপায়িত করে একটি 1.3 mm মাল্টিবিম রিসিভার তৈরি করে NRAO-র গবেষকরা সেই রিসিভারটি তাদের অত্যাধুনিক দূরবীনে ব্যবহার করেন। এই বিষয়ে সম্পূর্ণ পেপারটি তোমরা কেউ পড়ে দেখতে ইচ্ছুক হলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটি প্রকাশিত হয় 1998 সালে NRAO-র পক্ষ থেকে এবং লেখক ছিলেন DT ইমারসন। স্যার নেভিল ফ্রান্সিস মট 1977 সালে পদার্থবিদ্যায় অ্যামরফাস সেমিকন্ডাক্টরের মতো ম্যাগনেটিক সিস্টেমের ইলেকট্রনিক গঠন নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পান। বিজ্ঞানী মটের মতে বিজ্ঞানী গবেষক জগদীশ চন্দ্র বসুর এন টাইপ ও পি টাইপ সেমিকন্ডাক্টরের ব্যবহার নিয়ে যে দিক নির্দেশ এবং ভবিষ্যৎবাণী করেছিলেন তা থেকেই বোঝা যায় তিনি তার সমকালীন গবেষকদের থেকে অন্তত 60 বছর এগিয়েছিলেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর গবেষণার বিষয়বস্তু যদি তোমাদের মধ্যে একটু আগ্রহের সঞ্চার করে তবে পদার্থবিদ্যা এবং জীববিদ্যার গোড়ার বিষয়গুলো একটু ঝালিয়ে নাও আর তারপর একদিন চলে যাও বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউটে। সেখানে তার গবেষণার বিষয়বস্তু এখনও সযত্নে সজ্জিত আছে। পরাধীন ভারতে এত রকমের না পাওয়ার মধ্যেও তিনি যে সমস্ত মৌলিক গবেষণা করে গিয়েছেন তা ভাবলে আজও খুব অবাক লাগে। তার জীবনটাও বেশ আশ্চর্য। তবে এই পর্বে তার গবেষণার যে আলোচনা আমরা করলাম তা গোষ্পদে পুরো আকাশটা ধরার চেষ্টা মাত্র। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুবান্ধবদের সাথে এই ভালো লাগাটুকু শেয়ার করে নাও, আনন্দ ভাগ করে নাও। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।